সানডে রোম্যান্স। রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প চয়ন রায়ের লেখা মনে রেখো, এটি সানডে রোম্যান্স অরিজিনালসের তৃতীয় নিবেদন। মুখ্য চরিত্রে কথক, সন্দীপন এবং তিস্তা। শুরু হচ্ছে মনে রেখো। এই আজ আমি আসি দে, অনেক রাত হয়ে গেছে। এই সবে তো রাত দুটো। আরে স্যান্ডি, ক্রিসমাস ইভ বলে কথা। আসলে কাল একটু তাড়াতাড়ি যাওয়া তিস্তার সাথে দেখা করতে। উফ, কতবার বলেছি তোকে, এটা কিন্তু কোনো ফিউচার নেই, প্রেজেন্ট তো আছে, চেষ্টা করেই দেখি না। লুডো সিনেমার একটা ডায়লগ মনে পড়ে যাচ্ছে, পেয়ার মে লজিক নেই হতা, সির্ফ ম্যাজিক হতা। এক্স্যাক্টলি, ম্যাজিক। আমার তো মনে হয় ফুল টু ট্র্যাজিক। আরে ছাড় না, আমি কাটি আজ, তোরা মজা কর। ইয়েস, মজা তো চলছে আর চলবেও। ও ডিজে বালে বাবু, গানটা জোরে চালাও গুরু। এলিয়ে মেরি আঁখোনে কসম এ আর, রখেগি তুঝে খাব মে হমেশা, হর দম হর পল হর শব হম দম হম দম। এলিয়ে মেরি আঁখোনে কসম এ আর, রখেগি তুঝে খাব মে হর দম হর পল হর শব হম দম হম দম। এ লিয়ে মেরি আঁখোনে। পূর্ব হিমালয় থেকে শুরু হয়ে ভারতের বিভিন্ন রাজ্য দিয়ে অনর্গল বয়ে চলেছে তিস্তা নদী। সে নদীর কোনো বিশ্রাম নেই, কোনো ছুটি নেই, সময়ের তোয়াক্কা সে করে না। কালকের কথা ভুলে আজকেটাকে শুরু করে এই নদী। আমাদের গল্পের তিস্তাও অনেকটা এই নদীর মতোই। তিস্তা সিনহা, বয়স 22-23, তবে এই অল্প বয়সেই একটা বেয়ারা রোগ ঘিরে ধরেছে তিস্তাকে। থাক, সে নিয়ে না হয় পরেই কথা বলবো। আপাতত তিস্তার বাড়িতে বড়দিনের ফুরফুরে মেজাজ, আজ এক গাল হাসি নিয়ে ঘুম থেকে উঠেছে তিস্তা। বাপি, বাপি। কি হয়েছে মা, সকাল সকাল হঠাৎ বাপির কথা মনে পড়লো কি করে? আমি গিফট পেয়েছি বাপি, স্যান্টা গিফট দিয়েছে আমাকে। স্যান্টাই তো, স্যান্টার ছদ্মবেশে কোনো শান্তনু নয় তো? উফ বাপি। আরে এত সুন্দরী মেয়ে থাকলে বাবাকে অনেক সজাগ থাকতে হয়, বুঝলি? তা দেখি তো স্যান্টা তোমায় কি গিফট দিয়েছে। খুলছি খুলছি, এই গরম গরম লুচি এনেছি, বাবা মেয়ে দুজনেই খাবে, এসো। এই দাঁড়াও, গিফটটা খুলছি তো, আগে খেয়ে নাও তারপর গিফট। তারপর চা দিয়ে ফ্রুট কেক। ফ্রুট কেক না খেলে ঠিক ক্রিসমাস ক্রিসমাস মনেই হয় না। হ্যাঁ, হাই সুগার নিয়ে মিষ্টি মিষ্টি কেক খাবে, তাই তো? বাপি, কালিম্বা, একটা কালিম্বা গিফট পেয়েছি আমি বাপি। সেটা কি রে মা? একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। বাহ, কে দিল তোকে এত সুন্দর গিফট? আগে বাজাই, শোনো। সন্দীপন, সন্দীপন চ্যাটার্জি বোটানি নিয়ে মাস্টার্স করছে। তিস্তার সাথে সন্দীপনের সে অর্থে কোনো সম্পর্কই নেই। এককালে ব্যাচমেট হলেও সন্দীপনকে হয়তো ঠিক করে মনেই নেই তিস্তার, কিন্তু সন্দীপন তিস্তাকে ভুলতে পারে না। শাহরুখ খানের মুখে একতরফা প্যার, এর কথা শুনতে ভালো লাগলেও এটা যে কত কঠিন সেটা সন্দীপন বেশ বুঝতে পারত। এই মাম, অনেকদিন পান খাইনি, তোর মা তো কেক খেতে দেবে না, একটা পানি খাবো না হয়, এনে দিবি? দেবে, আগে লুচি খেয়ে নে মাম, তারপরে বাবার পান এনে দিস। ব্রেকফাস্ট সেরে বাবার জন্য পান কিনতে বেরোলো তিস্তা। সেই সময় ওই পাড়াতেই ছিল সন্দীপন। এবার এটা কোইন্সিডেন্স নাকি ইন্টেনশনাল সেটার উত্তর একমাত্র সন্দীপনই দিতে পারে। পান কিনে ফেরার পথে হঠাৎ পাড়ার মোড়ে দেখা হয়ে গেল দুজনের। আরে তিস্তা, তুই এখানে? হ্যাঁ, আমি কি আপনাকে? আপনাকে? আরে আমি সন্দীপন, চিনতে পারলি না?
স্কটিশ চার্চ, তোর ব্যাচমেট ছিলাম। পরে যদিও স্কটিশ চার্চ ছেড়ে অন্য কলেজে ভর্তি হয়েছিলাম। ও রাইট রাইট। কি খবর তোর? তুই এখানে কি করছিস? অ্যাকচুয়ালি এখানে আমার বাড়ি। আমি ভালোই আছি। হোয়াট অ্যাবাউট ইউ? এক কাপ কফি খাওয়া যায়? হ্যাঁ বলছি, খুব দরকারি কাজ না থাকলে এক কাপ কফি খেয়ে আসা যায়। হ্যাঁ আমার সাথে? হ্যাঁ। আরে ডোন্ট ওয়ারি, ইটস নট আ ডেট অর সামথিং লাইক দ্যাট, জাস্ট অনেকদিন পর কলেজে কারোর সাথে দেখা হলো, তাই বেশ এক্সাইটেড লাগছে। ও না মানে আসলে না মানে তোর চাপ হলে আই আন্ডারস্ট্যান্ড, ঠিক ক্লোজ ফ্রেন্ডস তো ছিলাম না আমরা, কেনই বা আমার সাথে হঠাৎ কফি খেতে যাবি? আসলে এই প্রথম ক্রিসমাসে কোনো প্ল্যান নেই, বোরিং লাগছিল তাই আর কি। বাট ইটস ওকে, ইটস কমপ্লিটলি ফাইন। আরে এভাবে বলছেন মানে এভাবে বলছিস কেন? আমি যাবো যাবো যাবো। ব্রিলিয়েন্ট, যা তাহলে বাড়িতে গিয়ে একটু চেঞ্জ করে নে। 25th December একটা ঘরে ট্র্যাক স্যুট পরে বেরোনোটা ঠিক মানায় না, স্যান্টা পাপ দেবে। হঠাৎ করে কত কিছু যেন ঘটে গেল। কিছুক্ষণ আগে অবধিও তিস্তার ক্রিসমাস প্ল্যান ছিল বাড়িতে বসে সারাদিন বাবা মার সাথে আড্ডা দেওয়া আর ওয়েব সিরিজ বিঞ্জ ওয়াচ করা। এখন হঠাৎ করে তাকে প্রায় একটা অচেনা লোকের সাথে কফি খেতে যেতে হবে। মুখটা চেনা চেনা লাগলেও সন্দীপনকে ঠিক করে মনেই পড়ছে না তিস্তার। কিন্তু সন্দীপন এমনভাবেই কথাগুলো বলছিল যে তিস্তা চেয়েও না করতে পারল না। শুনছো, তোমার মেয়ে পান আনতে গিয়ে একটা ছেলে জোগাড় করে এনেছে। আরে মাম, এরকম ছেলে ধরা তো তুই আগে ছিলি না। কি হচ্ছেটা কি? কই, ছেলেটাকে একবার দেখবো না আমরা? কে না কে তার সাথে মেয়েটাকে ছেড়ে দেবে। ওই যে নিচে মেন গেটের বাইরেই দাঁড়িয়ে আছেন সাহেব, আমি তো দেখছি জানলা দিয়ে। এসো এসো দেখে যাও। কি করছোটা কি বাপি? আমার হবু জামাইকে কিরকম দেখতে হতে পারে সেটাই দেখছি। ছেলেটাকে দেখতে কিন্তু ভারী মিষ্টি, কি বলিস? ধ্যাত, কি শুনছি বলো। শোন, বাপির কাছে কিচ্ছু লুকোবি না, দেখতে মিষ্টি না ছেলেটাকে? তিস্তাও জানলার ধারে এসে বাবার কাঁধে মাথা রেখে দাঁড়ালো। দেখতে পেল সন্দীপন তখন বাড়ির উল্টো দিকের দোকান থেকে কিছু একটা কিনছে। বাকিদের থেকে যেন ছেলেটাকে একটু আলাদাই লাগলো তিস্তার। কিসে আলাদা তা জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবে না, কিন্তু আলাদা। কিরে যাবি না? হুম যাচ্ছি তো। কি দেখছিস, মিষ্টি লাগছে তাহলে ছেলেটাকে? মিষ্টি নয় তবে জেন্টলম্যান লাগছে, সুপুরুষ, ওটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট জানো। তুই হাসলি, হাসি তো ফাসি। শুনছো, তোমার মেয়ে ওই ছেলেটাকে দেখে মুচকি মুচকি হাসছে, মেয়ে হাত থেকে বেরিয়ে গেল গো, কি কুক্ষণেই যে পান আনতে পাঠিয়েছিলাম। বেশ মিষ্টি করে সেজে তিস্তা নেমে এলো। ম্যাডাম, আপনি তিস্তা বলে কাউকে দেখেছেন? অনেকক্ষণ অপেক্ষা করছি ওর জন্য। কি কি আবার? ও তুই তিস্তা, আসলে এত সুন্দর দেখতে লাগছে যে চিনতেই পারিনি প্রথমে। ভেরি ফানি। এই একদমই ফানি নয়। যাই এবার? হ্যাঁ তা তো যাবই, ক্যাব বুক করেছি। তো ডেস্টিনেশন? বড়দিনের একমাত্র ডেস্টিনেশন পার্ক স্ট্রিট, এই তো ওটা আমাদের ক্যাব। দুজনই ক্যাবে উঠে পড়ল। সকাল থেকে যা হয়ে চলেছে পুরোটার সাথেই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে তিস্তা। হঠাৎ করে অনেকটা অন্যরকম কাটছে দিনটা, কিছুই যেন ঠিক ওর কন্ট্রোলে নেই, সবটাই একটা নদীর স্রোতের মতো হয়ে চলেছে আর সেই স্রোতে গা ভাসিয়েছে তিস্তা। অনেস্টলি তোমাকে খুব চেনা চেনা লাগলেও পুরোপুরি ঠিক মনে করে উঠতে পারিনি তোমায়। বুঝতেই পারছি, সকাল থেকে আপনি তুমি তুই সবভাবেই দেখে ফেলেছিস আমাকে। সরি। ডোন্ট বি। আরে ভালোই তো, আমাকে মনে করতে পারছিস না, বরং তুই যেটুকু মনে করার চেষ্টা করছিস সেটাও ভুলে যা। ধরে নে আমরা অচেনা দুটো মানুষ, শুধু একসাথে কফি খাবো ঠিক করেছি, দেখি না কফি খেতে খেতে আবার আমরা বন্ধু হতে পারি কিনা নতুন করে। কিছুক্ষণ চুপ করে রইল তিস্তা, তারপর হঠাৎ বলল, হাই আমি তিস্তা, তিস্তা সিনহা। আপনি? আমি সন্দীপন চ্যাটার্জি। কোথায় যাচ্ছেন ক্যাবে করে? পার্ক স্ট্রিট কফি খেতে। What a coincidence, আমিও পার্ক স্ট্রিটেই যাচ্ছি কফি খেতে। শুধু কফি নয়, পিৎজা খাবার জায়গাও আছে পেটে। বেশ তো চলুন তাহলে একসাথেই যাওয়া যাক,
কফি আর পিৎজা খেতে? তা বেশ, চলুন। পার্ক স্ট্রিটের একটা ক্যাফেতে ঢুকলো দুজনে, দুজন অচেনা বন্ধু। আপনার বাড়িতে কে কে আছে? আমি, বাপি আর মা। বাহ, ছোট্ট মিষ্টি ফ্যামিলি। আর আপনার বাড়িতে? আমার বাড়িতে কেউ নেই। ও, আই এম সরি। আরে, বাবা মা দুজনে কিছুদিনের জন্য দার্জিলিং বেড়াতে গেছে, আমিও তো আপনার সাথে এখানে বসে, তাই বাড়িতে কেউ নেই। উফ, আপনিও না? কেমন বলুন তো? যতটা চিনছি একটু পাগল আর একটু অন্যরকম। ইন্টারেস্টিং। অন্যরকম বলতে? অন্যরকম বলতে অন্যরকম অত বোঝাতে পারবো না, প্লিজ। বলছি, খাওয়া হয়ে গেলে একবার অ্যালেন পার্কে যাওয়া যায়? প্ল্যান্টে তো শুধু কফি খাওয়ার ছিল নাকি? তা ছিল, কিন্তু সেটা তো একজন দুঃসম্পর্কের বন্ধুর সাথে, যাকে ভালো করে চেনেন না। আমি তো একজন অচেনা হ্যান্ডসাম ছেলে। হ্যান্ডসাম নই বলছেন? অ্যালেন পার্কে কতক্ষণ থাকার প্ল্যান? যতক্ষণ আপনার ইচ্ছে করবে, চাইলে সারা জীবন। নতুন করে বন্ধু হব ঠিক করছিলাম তো, আপনি কি অন্য কিছু চেষ্টা করছেন? করব চেষ্টা? আপনি হাসলেন, কথায় আছে হাসি তো ফাসি। তিস্তার মনের ভেতরটা কেমন একটা করে উঠল, যেন একটা ঢেউ উঠল বুকের ভেতর। অনেকে বলেন মেয়েরা নাকি তার মনের মানুষের মধ্যে তার বাবাকে খোঁজে, তিস্তাও খুঁজে, হয়তো খুঁজে পেল কি। দাদা, বিলটা দেবেন? এই 50-50 করব কিন্তু। যথা আজ্ঞা। ওয়ালেট থেকে টাকা বের করতে গেল সন্দীপন, কিন্তু টাকা আর বের করা হলো না। সন্দীপনের ওয়ালেটে একটা ছবি দেখতে পেল তিস্তা। ওই ওই ছবিটা কার ছবি? সন্দীপন তাড়াতাড়ি ওয়ালেটটা বন্ধ করে বলল, কি ছবি? কোনো ছবি নেই তো। আপনি হঠাৎ মিথ্যে কথা বলছেন কেন? আমি পরিষ্কার দেখলাম একটা ছবি। ভুল দেখেছেন আপনি। তাহলে ওয়ালেটটা খুলেই একবার দেখান না, সব কনফিউশন দূর হয়ে যায় তাহলেই। আপনাকে আমি ওয়ালেট খুলে দেখাতে পারবো না, ছাড়ুন না আপনি এসব। না, ছাড়বো না। জোর করে সন্দীপনের ওয়ালেটটা কেড়ে নিল তিস্তা। তারপর ওয়ালেটটা খুলে ছবিটা দেখতেই ভয়ে তিস্তার বুক ধরফর করতে শুরু করল। ছবিতে তিস্তা রয়েছে সন্দীপনকে জড়িয়ে ধরে। নিজের চোখে কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছে না তিস্তা। এ কি? What's this? তুই একটু শান্ত হ তিস্তা। First you explain this. কি এটা? কি সব? আমাদের দুজনের এরকম একটা ছবি কিভাবে থাকতে পারে? আমি সবটা বোঝাচ্ছি, কিন্তু তুই কি বুঝবি? এত ভনিতা ভালো লাগছে না, যা বলার তাড়াতাড়ি বলুন। তুই আমার প্রেমিকা তিস্তা, তুই আমার সব। What? Have you completely lost it? ইয়ার, কি হচ্ছে আমার সাথে? Do you think this is a bloody joke? আমাকে 5 মিনিট সময় দে, আমি সবটা বোঝানোর চেষ্টা করছি। কি বোঝাবেন আপনি? এটা নিশ্চয়ই ফটোশপ করা। ছি, এত নোংরা একটা মানুষ আপনি। এ কি, কাকে ফোন করছেন আপনি? হ্যালো আঙ্কেল, আমি পারলাম না আজকে আঙ্কেল, পারলাম না, আমি ধরা পড়ে গেলাম। ফোনটা ওকে দাও। এই নিন। আমি চিনি না, জানি না, আমি কি কথা বলবো? হ্যালো, দেখুন, আমি জানি না আপনি কে, বাট নাও আই এম ভেরি পিসড অফ এন্ড ইউ প্লিজ প্লিজ স্টে আউট অফ দিস। মাম। বাপি, তুই ওকে ভুল বুঝিস না মা, তোর ভালো না লাগলে তুই বাড়ি ফিরে আয়, কিন্তু ওকে কিছু বলিস না। আমি রাখছি। একটা নদী বইতে বইতে হঠাৎ করে যখন খাদে পড়ে, তার স্রোত হঠাৎ করে অনেকটা বেড়ে যায়। তিস্তা খাদে পড়েছে, অনেক স্রোত, অনেক। তোকে পুরোটা বললে একটু বিশ্বাস করবি আমাকে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, ঠিক ভুল বিশ্বাস অবিশ্বাস কিচ্ছু মাথায় ঢুকছে না। We met at Scottish Church College. আমি তোর ব্যাচমেট ছিলাম, তোকে বরাবরই খুব ভালো লাগতো আমার, কিন্তু তুই ঠিক নোটিস করতিস না আমাকে। কিন্তু আস্তে আস্তে we became close friends. আর তারপর একদমই মনে পড়ে না, না ওই অ্যালেন পার্কে বসেই দুজন দুজনের মনের কথা বলেছিলাম, কিন্তু সেদিন রাতেই অ্যালেন পার্ক থেকে বাড়ি ফেরার সময় কি তোর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, ট্রমেটিক ব্রেন ইঞ্জুরি, তার ফলে অ্যান্টিরোগ্রেড অ্যামনেশিয়া। ঈশ্বরের মানে কি?
মানে সেদিনের পর থেকে তোর ব্রেনে নতুন কোনো মেমরি ক্রিয়েট হয় না। তুই একটা দিনের কথা পরের দিন আর মনে রাখতে পারিস না। তুই কলেজে পড়িস না এখন? হ্যাঁ। না তিস্তা, পড়িস না। আমি স্কটিশ ছেড়ে অন্য কলেজে যাইনি। আই পাসড আউট ফ্রম দ্যাট কলেজ। তুই আর পড়াশোনা কন্টিনিউ করতে পারিস নি। দু বছর কেটে গেছে কিন্তু তোর মেমরিটা এখনো ওখানেই পড়ে আছে, কলেজে। আর আপনি? আপনি ওখানে পড়ে নেই? আপনার কথা অনুযায়ী আমি তো কাল আবার ভুলে যাব আজ আপনার সাথে দেখা হওয়াটা। তখন আবার আঙ্কেল তোকে পান কিনতে পাঠাবে আর আবার আমাদের দেখা হবে। সবটা প্ল্যান্ড? হুম। এভাবে কতদিন? সারা জীবন। আপনি কি পাগল? কেন, সবাই তো এই একবার প্রেমে পড়ে, তারপর সম্পর্কের জাঁতাকলে ঢুকে কোথায় যেন হারিয়ে যায়। আমরা তো প্রতিদিন সুযোগ পাই একে অপরকে নতুন করে চেনার, ভালোবাসার। আপনাকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে জানেন। আমি ঠিক সবটা মেনে নিতে পারছি না। বাপির সাথে কথা না হলে হয়তো বিশ্বাস করতামও না আপনাকে। তুই বিশ্বাস করেছিস আমাকে? একটুও করতে চাইনি, কিন্তু করেছি সন্দীপন। কিন্তু আমি কি করব কিছু বুঝতে পারছি না। কিছু না, কিছু করতে হবে না তোকে। আমার সাথে আজকের দিনটা শুধু প্রিন্সেপ ঘাটে যাবি, কোনো কথা বলতে হবে না, শুধু থাকিস আমার পাশে। যাবি? যাব, যাব। হৃদয় আকাশে তোমারে দেখিতে দেনা, মোহ মেঘে তোমারে দেখিতে দেনা, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেনা। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। পরের দিন সকালে একটা নতুন সূর্য, একটা নতুন দিন আর একটা নতুন তিস্তা। হ্যালো। হ্যালো তিস্তা, আমি সন্দীপন, তোর কলেজের ব্যাচমেট, চিনতে পারছিস? হ্যাঁ, ঠিক মনে পড়ছে না তো। তোর বাড়ির কাছেই আছি, নাম একবার। আচ্ছা। শুনছিলেন চয়ন রায়ের লেখা গল্প মনে রেখো। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের তৃতীয় নিবেদন। রচনা এবং গল্প পাঠে চয়ন, সন্দীপন অরিত্র, তিস্তা নীলাঞ্জনা, আবহ সঙ্গীত ধ্বনি পরিকল্পনায় এবং তিস্তার বাবার ভূমিকায় শুভজিৎ, তিস্তার মা কুহেলি, সূত্রধর মন্ধুর ভূমিকায় এবং সমগ্র পরিচালনায় আমি অভিষেক। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন মনে রেখো। আগামী রোববার ঠিক দুপুর দুটোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।